নমস্কার, কেমন আছেন সবাই? এখন প্রায় ভোর ছটা। আজ আমাদের গন্তব্য রায়চক অন গাঙ্গেস। একটা ক্লান্তিকর শুক্রবারের সন্ধ্যায় হঠাৎ মনে হলো, যাই কোথাও বেরিয়ে আসি। আর যেমন ভাবা তেমনি কাজ, ব্যাস অনলাইন বসে বুকিং করে নিলাম রায়চক অন গাঙ্গেসের অনন্যা কুটির। যেতে যেতে পথে সেরে নিলাম সকালের জলখাবার সোদপুরের বিখ্যাত ভগবতী মিষ্টান্ন ভাণ্ডার থেকে। কলকাতার কাছাকাছি এত সুন্দর সবুজে ঘেরা যে একটি জায়গা আছে, রায়চক না এলে সেটা জানতে পারবেন না। কলকাতা থেকে রায়চক পৌঁছাতে গাড়িতে প্রায় দেড় ঘন্টার মতন সময় লাগে। আমার বাড়ি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় আমার রায়চক পৌঁছাতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগেছিল। সম্পূর্ণটা নির্ভর করছে আপনি কখন বাড়ি থেকে বেরোচ্ছেন এবং আপনাকে জামে পড়তে হচ্ছে কিনা তার উপর। দীর্ঘ 4.5 ঘন্টা পথের পর আমরা অবশেষে এসে পৌঁছালাম রায়চক অন গাঙ্গেসে। এখন সিকিউরিটি চেকপয়েন্টে আমাদের বুকিং ডিটেলস চেক করা হবে। আপনাদের বলে রাখি, রায়চক অন গাঙ্গেসের কিছু কিছু জনপ্রিয় কটেজ যেমন গঙ্গা কুঠির, অনন্যা কুঠির, এইগুলোর অ্যাভেলেবিলিটি উইকেন্ডে খুবই কম থাকে। লাকিলি আমি শুক্রবার সন্ধ্যায় অনন্যা কুঠিরের একটি রুম পেয়ে গেছিলাম, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু আগে বুকিং করে রাখার। আমি যেহেতু 12 ঘন্টা আগে বুকিং করেছিলাম বলে আমার সিকিউরিটি চেকপয়েন্টে বুকিং ডিটেলস ছিল না, কিন্তু আমার কাছে মোবাইলে বুকিং ডিটেলস ছিল। সেটা দেখিয়ে আমরা সিকিউরিটি চেকপয়েন্ট থেকে এখন রায়চক অন গাঙ্গেসে অনন্যা কুঠিরের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার ধারে সারি সারি শুধু কটেজ আর ভিলা, এইগুলো যতদূর সম্ভব সব প্রাইভেট কটেজ। এখানে চেক ইন টাইম দুপুর 12টা, কিন্তু আমাদের এসে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। এখন আমরা অনন্যা কুটিরের ভিতরে চলে এসেছি। আসুন আপনাদের এই অনন্যা কুটিরটা পুরোটা ঘুরে দেখাই কীরকম। অনন্যা কুটিরের ভিতরে ঢুকে যেটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে, এখানকার শান্ত স্নিগ্ধ সবুজাভ পরিবেশ। এই কুটিরটা আসলে দুভাগে ভাগ করা আছে, ডান দিকে একটা কটেজ এবং বাঁ দিকে একটা কটেজ। আসুন কটেজের ভিতরে ঢুকে দেখি। এখানে এসে পৌঁছানোর পর রিসেপশনে চেক ইন ফর্মালিটি সেরে আমাদেরকে কুঠিরে পাঠিয়ে দেওয়া হয়, পরে লাগেজ পাঠিয়ে দেবেন। এখন আমরা কিছুটা ফ্রেশ হব, হয়ে তারপর লাঞ্চে চলে যাব। লাঞ্চ বাফেট আছে এবং লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে আমাদের প্যাকেজের সাথে। অনন্যা কুঠির আসলে দুতলা একটা কটেজ, নিচে কিছুটা স্পেসিয়াস ডাইনিং এরিয়া, একটা বাথরুম আছে এবং কিচেন আছে, আর উপরে আরেকটা রুম আছে। নিচের বাথরুমটা ছোট কিন্তু মোটামুটি কাজ চলে যাবে আপনার। বাথরুমগুলো পরিষ্কারই কিন্তু একটু স্পেস কম। এখানে ফ্রেশ হওয়ার জন্য, চোখ মুখ ধোয়ার জন্য মোটামুটি ঠিক আছে। বোটের ধারে অবস্থানের জন্য এদের এখানকার ডেকরগুলোতে ম্যাক্সিমাম মাছ, বোট, এই ধরনের সুন্দর সুন্দর আর্টিফ্যাক্ট ইউজ করা হয়েছে। এই যে সোফাটা নিচে রাখা আছে, এটা হচ্ছে সোফা কাম বেড। এটাকে টেনে নিলেই এটা দুজনের শোয়ার মতন বিছানা হয়ে যাবে। আর এইটা হচ্ছে ছোট্ট একটা কিচেন। এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে আর কিছু চা পাতা এইসব টুকিটাকি জিনিস দেওয়া আছে। আসুন এবার বাইরেটা ঘুরে দেখি কীরকম লাগছে দেখতে। এই সম্পূর্ণ প্রপার্টিটা বিশাল বড়, একদিনে ঘুরে কভার করা যাবে না। বাহ, রুম থেকে বেরিয়ে এত সুন্দর একটা সুইমিং পুল, অর্থাৎ আপনি ঘর থেকে রেডি হয়ে এসেই সঙ্গে সঙ্গে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দিতে পারবেন। আবার বাইরে এখানে একটা বসার জায়গাও আছে দুজনের, চাইলে সুইমিং পুলের ধারে বসে একটু চা খেয়েও টাইম কাটিয়ে দিতে পারবেন। এই দেখুন, সব রুমের বাইরেই এরকম বসার জায়গা আছে। বাহ, কী সুন্দর লাগছে দেখতে দেখুন পরিবেশটা। এই পরিবেশেই ঘণ্টাখানেক হেঁটেই আমার সময় কেটে যাবে। আন্দাজ মতো এখানে 15 থেকে 16টা অনন্যা কুটির আছে। সিজনে তাই জন্য এখানে চাপ খুব বেশি থাকে এবং তাই জন্য এইখানে রুমের অ্যাভেলেবিলিটিটা খুবই কম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে এই অনন্যা কুঠির, এখানকার খাওয়ার এবং রায়চক অন গাঙ্গেস সম্পর্কে আরও অনেক তথ্য থাকবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।